1976 সালের 5 মে মানিকগঞ্জের সিংগাইরে দরিদ্র বাউল পরিবারে জন্মগ্রহণ করেন মমতাজ বেগম। বাবা বিখ্যাত বাউল শিল্পী মধু বয়াতি, মা উজালা বেগম। দাদা মরহুম আলম ব্যাপারী ছিলেন বৈঠকি গানের শিল্পী। তার বাবার দুই পরিবার ছিল, বড় মায়ের ঘরে এক ভাই ও তিন বোন, আর পরের মায়ের ঘরে মমতাজ এবং আরও দুই ভাই রয়েছেন। মমতাজের প্রথম স্বামী ছিল বাউল শিল্পী রশিদ বয়াতি। এরপর মানিকগঞ্জ পৌরসভার চেয়ারম্যান মোহাম্মদ রমজান আলীর সঙ্গে তার বিয়ে হয়। মমতাজ তৃতীয় বিয়ে করেন মঈন হাসান চঞ্চলকে, যিনি তারই হাসপাতালে একজন প্রখ্যাত চিকিৎসক। দ্বিতীয় স্বামী রমজান আলীর অনেক গঞ্জনা সইতে হয়েছে মমতাজ বেগমকে। বলা চলে মমতাজ বেগমের সাহচর্য, বুদ্ধি ও মেধাই শুধু নয়, গায়িকা হিসেবে যে অর্থবিত্তের মালিক হয়ে ওঠেন মমতাজ, তার একটা বিরাট অংশ ব্যয় করেন সাবেক স্বামী রমজান আলীর পেছনে। সেই হিসেবে রমজান আলীর রাজনীতির জন্য অকাতরে পয়সা ঢেলেছেন মমতাজ বেগম, কিন্তু বিনিময়ে কোনো প্রতিদান পাননি। তার এই দুঃখ দুর্দশা জানতেন মমতাজের প্রতিষ্ঠিত হাসপাতালের চিকিৎসক মঈন হাসান চঞ্চল, সমব্যথী থেকে পরিণয়। এরপর রমজান আলী চেয়ারম্যান ও মমতাজের পদ দুটি দিকে বেঁকে গেছে। মমতাজ বেগম 2008 সালে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। একদিন মমতাজ বেগমের শৈশব কৈশোর যৌবনের বেশিরভাগ সময়ই কেটেছে চরম অভাব আর দৈন্যতায়। বাবা মধু বয়াতির ছিল নুনান্তে পান্তাফুরায় অবস্থা। ঘরহীন সংসারহীন বাউল বাবার হাত ধরে তার গানের ভুবনে পথ চলা। গানকে সঙ্গী করে জীবনের সমস্ত ক্ষুধা নিবারণের এক জীবন্ত উদাহরণ কিংবদন্তি মমতাজ। কোনো বাধা প্রতিবন্ধকতাই দমিয়ে রাখতে পারেননি গান পাগল মমতাজের স্বপ্নকে। গান দিয়েই অসম্ভবকে সম্ভব করেছেন তিনি। হাজারো দুঃখের মাঝে গান গেয়ে আনন্দ খুঁজে পান। গানেই প্রেম ভালোবাসা, গানেই বিরহ অনুভূত করে চলেছেন। ফলে সংসার জীবনের অস্থিরতা থাকলেও তা সঙ্গীত জীবনের কোনো ছন্দপতন ঘটাতে পারেনি, বরং নিজের সুর আর ব্যক্তি স্বাতন্ত্রতায় দেশে ও বিদেশে মানুষের অতি কাছের মমতাজ। পালা গানে শুরু হলেও বিচ্ছেদ আর মুর্শিদি গানে প্রতিষ্ঠা পাওয়া। অসাধারণ এই প্রতিভা সঙ্গীত জীবনের বিশালতায় ঠাঁই দিয়েছেন রাজনীতি আর সামাজিক কর্মকাণ্ডকেও। ধলেশ্বরী পাড়ের সেই পালাগান শিল্পী মমতাজ আজ সংসদ সদস্য। ভিন্ন ধারার গান পরিবেশনের কারণে মিউজিক কুইন বা সুর সম্রাজ্ঞী নামেও তিনি বহুল পরিচিত। দুই দশকের বেশি তার পেশাদারী সঙ্গীত জীবনে 700টিরও বেশি একক অ্যালবাম প্রকাশ পায়। প্রথম জীবনে বাবা মধু বয়াতি, পরে মাতাল রাজ্জাক দেওয়ান এবং শেষে আব্দুর রশিদ সরকারের কাছে গান শেখেন মমতাজ। মমতাজ সারা দেশে বিভিন্ন সঙ্গীতানুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করেন। তাছাড়া তিনি যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অনেক দেশেই সঙ্গীত অনুষ্ঠানে গান গেয়েছেন এবং তার গান ব্যাপকভাবে সমাদৃত হয়। বাংলা সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠানে তার গানের জুড়ি নেই, বিশেষত বাংলার নববর্ষের বৈশাখী মেলায়। দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।